চাষি রাতে অন্ধকার কই যান? বাসা কই আপনি? এদিক সাইডে আসেন, গাড়ি আসে। কোথায় বাসা আপনার? মেন কথা কি জানেন, যার চিন্তা আজকাল তাই করে, আর একজনের চিন্তা আর একজন ওইভাবে করে না, বুঝেন নাই, এই জন্যই সমস্যা। কতজন কত কথা বলে না বাবা, এই যে বেচারে কইছে, এই বেচারে কি শুক্রবার যদি আয় দুই বেটা হাত দিয়া এই বাগে আরো দু তিনজন খায় না বাবা, এখন লই এই গবেষণা করে আমার বাবা। দাঁড়া, আমি তো দেখি অনেকেই মানে যারা এই যে আপনার মতো ভিক্ষুক আছে, ভিক্ষা করে, এদের নিয়ে অনেক রকম মানে সমালোচনা করে যে এলা ভ্যাগ ধরছে, তো আবার অনেকে বলে এলা অভিনয় করে, আবার অনেকে বলে ব্যবসা করে, আবার বলে যে তো থেকে ওদের ইনকাম অনেক বেশি, এই সে এলা অনেক কথাই মানুষ বলে, আমিও শুনি। কিন্তু আমার কথা যে আপনি যেরকম মানুষের কাছে হাত পাততেছেন, আর যারা সমালোচনা করে তারা একজনের কাছে হাত পাততে পারবে? পারলে হাত পাতাও, তুমিও তুমি ওদের সমালোচনা করো। আমার কথা, আমার সামর্থ্য হলে আমি দিব না, হলে দেবো না, শেষ। কিন্তু সমালোচনা করাটাই খারাপ বাবা, আর এটাই করে মানুষ বেশি। এই যে একটা মাইয়ের দেখানো বাবা, হ্যাঁ, এই মাইয়ের মতন একটা নিলাম বাসি, আমার মাইয়ের একটাই, আমার মাইয়ের ছেলে নাই, ছেলেও একটা আছে বাবা। বাবা জায়গা সম্পদ যদি না থাকে বাবা, ঘর বাড়ি যদি না থাকে বাবা, হ্যাঁ দুই নিচ্ছে বাবা, পায়ের রিক্সা চালাইয়া। বাড়ি কোথায় আপনি? বরিশাল? হ্যাঁ, কোন জায়গায়? বরিশাল গলাচিপে থানা, গ্রাম হয়েছে বেতা কিষণগুড়ি। আমার এই রাম বল্লভ, এই বেতা, ঠিক আছে। আমার ছোটোকালে মা বাবা মস্ত বলতো বাবা, আমার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। এখানে থাকেন কে কে? খুব কষ্ট বুঝো বাবা, ঘর ভাড়া আছেন? হ্যাঁ বাবা, একটা গাড়ি তোলা বাবা, আমি শুরু শুরু আমি দেখবো না, তুমি যাই বাবা খুশি তো, তুমি আমার দুটা পাঁচটা দশ বাবা, চলতে হবে তো আপনারও। আর রিক্সা চালায় আহামরি অত ইনকাম নাই যে নিজের ফ্যামিলি চালাবে, বাপ মা চালাবে, সব কিছু চালাতে গেলে তাদের কষ্ট হয়ে যায়। রিক্সা চালানো কি একবার আহামরি টাকা ইনকাম হয় বাবা? এই না একটা কথা আছে বাবা, চালান যায় অনেক কষ্ট করে চলতে হয়। কথা কইলাম না তোমার কাছে বাবা, এই মাইয়াটা বাবা, একবার আমি এই রিক্সা করি আর মাইয়াটা একটা কারখানা কাম করছে, একবার আমি 20,000 টাকা জমাইছি বলবো বাবা। তোমায় বলি কি মাগো, আমার একটা গাড়ি কিনে দে, ভাড়া গাড়ি চালাইয়া পয়সা ঘরে আনতে পারি না বাবা। আমার তোলা এমন আগুন আর সোজা একদমে লইয়ে গেছে, এমন একটা গাড়ি কিনে দেছে বাবা, এই গাড়ির ফিসে খালি লসই খায়, খালি লসই খায়। আমি গাড়ি বেসতে গেলে 30,000 টাকা করে অসত্তর বাতি বাবা, ঠাস করে নিয়ে বেজা, বুঝছেন বাবা? বাবা আমি সপ্তাহ বাইরে গেলে আমি সপ্তাহ সম্মান পাই বাবা, এই যে আমার 500 টাকা দিল, আমি মনে করেন পাবলিকেরা যারা নামাজ নামাজ করে গেছে, হ্যাঁ
তারা মনে করেন 10টা বিশেছে হ্যাঁ মনে করো 400টা হইছে ফোন আইছে যাই হ্যাঁ ভালো থাকে আচ্ছা দোকান ইনশাল।